আসসালামু আলাইকুম সেই দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ নাম বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের রাঙ্গামাটিতে আওয়ামী লীগের আলোচনা সভা রাঙ্গামাটিতে সেনা তৎপরতায় অপরিত তিন আওয়ামী কর্মী উদ্ধার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাঙ্গামাটি আসনে জামানত হারালেন দুই প্রার্থে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহন উল্টে আহত বিশ দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাঙ্গামাটিতে আওয়ামী লীগের আলোচনা সভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামারি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার দশ জানুয়ারি সকাল এগারোটায় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগ সহসভাপতি চিঙ্কিউর রাজার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহউল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার সুজন প্রমুখ আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় রাঙামাড়িতে সেনা তৎপরতায় অপহৃত তিন আওয়ামী লীগ নেতা কর্মী উদ্ধার রাঙামাড়ি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে কাজ করা এবং নির্বাচনে ভোট প্রদান করায় অপহরণের শিকার তিন আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করা হয়েছে সদর সদরজনের সেনা তৎপরতায় অপহৃতদের মঙ্গলবার নয় জানুয়ারি সন্ধ্যায় ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা গেছে অপহরণের পরপরই সদর সদরজন ও কাউখালী ক্যাম্পের সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা ও অভিযান পরিচালনা করে অব্যাহত সেনা অভিযানে অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় অপহৃতরা হলেন চাকি ময়মাং মারমা বাদু মারমা এবং চিংথুয়াই গ্রুপ মার্মা সকলে কলম্পতি ইউনিয়ন সাত নং ওয়ার্ড আওয়ামী সদস্য সোমবার আট জানুয়ারি বিকেলে কাউখালী উপজেলা কলম্পতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয় এই বিষয়ে কাউখালী থানার অফিসে ইনচার্জ ওসি রাজীব চন্দ্র কর বলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে অপহৃতদের ছেড়ে দেয় অপহরণকারীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নয় জানুয়ারি সাড়ে সাতটার দিকে তারা নিজেরাই কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন তারা সবাই এখন নিজ বাড়িতে অবস্থান করছেন দ্বাদশ সংসদ নির্বাচন রাঙামাটি আসনে জামানত হারালেন দুই প্রার্থী রাঙ্গামাটি দুইশো নিরানব্বই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়ে এইবার জামানা হারালেন দুইজন প্রার্থী বুধবার দশ জানুয়ারি দুপুরে এই তথ্য নিশ্চিত করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জামানাত দুজন প্রার্থী হলেন সাংস্কৃতিক মুক্তিযোর্টের প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির আশ প্রতীক নিয়ে নির্বাচন করা মিজানুর রহমান নির্বাচন কমিশনের বিধিমান অনুযায়ী কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কাস্টিং আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে দুইশো নিরানব্বই সালে আওয়ামী লীগের প্রার্থী প্রতীক নিয়ে দীপঙ্কর তালুকদার সর্বমৎ ভোট পেয়েছেন দুই লাখ একাত্তর হাজার পাঁচশো চার তার প্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক মুক্তিযোর্টের প্রার্থী প্রতীকে নির্বাচন করা অমর কুমার দে পেয়েছেন সর্বমোট চার হাজার নয়শো পঁয়ষট্টি ভোট এবং তৃণমূল সোনালী আস নির্বাচন করা রহমান ভোট পেয়েছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মহম্মদ মনির হোসেন বলেন কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের আট শতাংশ থেকে একটি ভোট বেশি পেতে হবে এর কম হলে জামানত বাজেয়াপ্ত হবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিমাণ উল্টে আহত বিশ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহন উল্টে অন্তত বিশজন আহত হয়েছে বুধবার দশ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানা যায় বিশজন যাত্রী নিয়ে সকাল সাড়ে আটটায় খাগড়াছড়ি হতে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহন সাপমারা নামক এলাকায় পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা মারে এতে গাড়িটি উল্টে যায় চালক মোহাম্মদ সেলিম ও সুপারভাইজার মুরাদ পালিয়ে যায় এই সময় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় দুই দিকে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মাটিরাঙ্গা থানা অফিসের ইনচার্জ কমল কৃষ্ণ সত্যতা জানান কোন হতাহতের খবর পাওয়া যায়নি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে সেই দশকে ছিল আমাদের আজকে আলুগিত রাঙ্গামাটির সংবাদ ধন্যবাদ জন্য